একা একা রান্না করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুই রং করতে গিয়েছিলি। তুমি আমার উপর ভীষণ রাগ করেছো তাই না? তুমি রাগ করো না, আর কোনোদিন দেরি হবে না। ঠিক আছে, এবার তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো, আজ না সাল পড়েছে, তুমি আমাকে কিছু কিনে দিবা না? ওগো, আমার কাছে এখন টাকা নেই, অন্য সময় দেব। এইবার তুমি আমাকে কিছু কিনে দিবা না? না গো, এইবারে তোমাকে কিনে দিতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে এই বছরই একবার আমাকে এই বছরই কিনে দাও। তুমি একটু বোঝার চেষ্টা করো, এই বছর আমি পারবো না গো। তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তুমি থাকো। এই শালের জন্য আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল, এই শালকেই দেখছি। এই শাল আছে শাল, নতুন বছরের নতুন শাল। দাদারা বৌদিরা নতুন বছরের নতুন শাল নিয়ে যান। আপনি কটা শাল নেবেন? 21টা তো নেব না, 22টা দেন। 22টা নেবেন তো আপনার কাছে অত টাকা আছে? কেন, শালির কত টাকা দাম? একটার দাম 500 টাকা করে। হ্যাঁ ভাই, আমার কাছে টাকা আছে, আপনি শাল দেন। ভাই এই নেন, এইখানে 22টা শাল আছে। আরে মশাই, আমি কি করব, আমাকে 22 শাল দেন। তার মানে আপনি 22 শাল নেবেন? হ্যাঁ ভাই, আমি ওই শাল নেব। এই পাগল ছাগল লোক, আমার কাছে ওই শাল নেই, আপনি যান। ও, তার মানে আপনার কাছে নেই, তাহলে আপনি যান। আর বলিস না, আমার মনে হয় পিকনিকে যাওয়া হবে না। কেন রে, কি হয়েছে তোর? আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ছেড়ে চলে গেছে কিসের জন্য? নতুন বছরে কিছু কিনে দিতে পারলাম না তার কারণে। তার মানে তোর কাছে টাকা নেই তাই তো? হ্যাঁ রে বন্ধু, আমার কাছে একটা টাকাও নেই। টাকা নিয়ে টেনশন করতে হবে না, আমি তো আছি। তুই নিশাকে ফোন করে পিকনিকে ডাক, তাহলে খুশি হয়ে যাবে। ঠিক বলেছিস, আমি এখনই ওকে ফোন করে বলে দিচ্ছি। হ্যালো, তুমি আমাদের আমবাগানে চলে এসো। না, আমি যেতে পারবো না। না, তুমি রাগ করো না, আজ আমরা বৈকালে পিকনিক করছি, তুমি চলে এসো। ঠিক আছে, আজ বৈকালে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, মিস করো না যেন। সবারই পিকনিক করা আমদানি, কিন্তু কাউকে কাজে পাচ্ছি না। তোমরা সব দেরি করে আসলে কি করে পিকনিক হবে? এখান তো কাউকে দেখতে পাচ্ছি না। কই সব? সবাই আশেপাশে আছে, তোমরা একটু এসে কাজ করো। শুধু চুপ করে থাকবা, কিছু বলো। তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। তুমি আমার সঙ্গে কালকে দেখা করবে বলেছিলে, কেন করনি? আর বলো না, বাড়িতে অনেক কাজ ছিল, তাই তোমার সঙ্গে কালকে দেখা করতে পারিনি। তোমার সবসময় বাড়িতে কাজই থাকে, এখন আর তোমার সঙ্গে কথা বলতে পারবো না, চলো পিকনিকের কাছে। ওরা একা একা রান্না করছে, চলো ওদের কাছে। আরে তোমাকে দেখে তো আমি ভুলেই গেছি, যে আমরা পিকনিকে এসে দিই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এতক্ষণ তোরা কোথায় ছিলি? একা একা রান্না করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তোর রং করতে গিয়েছিলি। সামনে একটু ঘুরতে গেছিলাম, রান্না কত দূর হয়েছে? রান্না প্রায় হয়ে গেছে, তোরা হাত মুখ ধুয়ে খেতে আয়। রান্না তো হয়ে গেছে, চলো না এই গ্রাম থেকে।
তারপরে আসি ঠিক আছে তাহলে মাংসটা হয়ে যাক দিয়ে যাব ঠিক আছে এবার চ এই তোরা সবাই গেলে হবে না একজনকে খাবারের জায়গায় থাকতে হবে ঠিক আছে আমি থাকছি তোমরা যাও ঠিক আছে তাহলে ভালো করে দেখবি আচ্ছা ভালো করেই দেখব No.